নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অধিকাংশ মহিলারাই এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। তো অনেকেই প্রশ্ন করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া কি বন্ধ হয়ে গেল, বা সেপ্টেম্বর মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ প্রমাণ সমেত আলোচনা করে ব্যাপারটা বুঝিয়ে বলে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। তো সবার প্রথমে আমরা চলে এসেছি socialsecurity.wb.gov.in, যেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যায়। কেবলমাত্র অফিসাররাই চেক করতে পারবে, বা যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারাই চেক করতে পারবে। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। দিয়ে আমি একজন বেনিফিসিয়ারি, মানে যিনি টাকা পেয়ে আসছেন এতদিন, তার আমি একটা স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একজনের এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আমি স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2022-23 অর্থবর্ষ এখানে নাম দেওয়া ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, মানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সমস্ত ভেরিফিকেশান ঠিকঠাক আছে। বেনিফিসিয়ারি স্ট্যাটাসও এখানে অ্যাক্টিভ রয়েছে, মানে ইনি কিন্তু টাকা পাচ্ছেন এবং উনি বর্তমানেও টাকা পাবেন। এবার যদি আমরা এখানে মাসগুলো দেখি এবং পেমেন্ট স্ট্যাটাস দেখি, তাহলে এপ্রিলে, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ওনার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, মানে টাকা এতদূর পর্যন্ত ঢুকে গেছে। এবার সেপ্টেম্বর মাসে যে টাকা দেওয়ার প্রসেস তাও কিন্তু শুরু হয়ে গেছে, পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে। আমাদেরকে বলে রাখি যে যখন কোনো মাসের টাকা দেওয়া হয়ে যায় তখন পেমেন্ট সাকসেস হয়ে যায়, আর কোনো মাসের যখন টাকা দেওয়ার এবার প্রসেস শুরু হয় তখন সেই মাসটা এখানে চলে আসে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসে। এবার যখন এই যে পেমেন্ট আন্ডার প্রসেসটা চলে আসবে, এরপর এবার ব্যাংক আপনার ভেরিফিকেশান করার পর ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে। টাকাটা ট্রান্সফার হয়ে গেলে এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে, দিয়ে এতদূর পর্যন্ত সীমিত থাকবে। দিয়ে আবার যখন অক্টোবর মাস পড়বে, এবার অক্টোবর মাসে যখন সরকারের তরফ থেকে টাকা রিলিজ করা হবে তখন আবার এখানে অক্টোবর লেখাটা চলে আসবে এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে। দিয়ে অক্টোবরের টাকা যখন ঢুকবে আপনার আবার পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে। এইভাবে এখানে পেমেন্টের স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়। সুতরাং আমরা এখানে সেপ্টেম্বরের ঘরে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, মানে সরকারের তরফ থেকে টাকা ছাড়ার প্রসেস তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেসটা বাকি রয়েছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, মানে আপনাদের কিন্তু এক সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে। তবু আমরা ধরতে পারেন 15-20 তারিখের মধ্যে অধিকাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেপ্টেম্বর মাসের টাকা ক্রেডিট হয়ে যাবে। আর আপনারা বিভিন্ন জায়গায় শুনছিলেন সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল কিনা, বা টাকা কেন ঢুকছে না, তো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে টাকা যে ছাড়া সেটা কিন্তু সরকারের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে, তার মানে কোনো বন্ধও হয়ে যায়নি, আর সেপ্টেম্বর মাসে আপনারা টাকা পাবেন যারা টাকা পেয়ে আসছিলেন। তবে অনেক মহিলারা কিন্তু 500 টাকার বদলে 1000 টাকাও পাবেন, কারা পাবেন না সেই ব্যাপারে এখানে বলা হয়েছে। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে SC ST হলে 1000 টাকা দেওয়া হয় প্রতি মাসে, আর জেনারেল OBC হলে প্রতি মাসে 500 টাকা দেওয়া হয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এতদিন বিবাহিত অনেক মহিলাদের কাছে SC ST কাস্ট সার্টিফিকেট ছিল না। এর ফলে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা আবেদন করেছিল, তারা SC ST কাস্ট সার্টিফিকেট ছাড়াই অনেকেই আবেদন করে ফেলেছিল। আবার অনেকে ভুল কাস্ট সার্টিফিকেট দিয়েছিল, অনেকে নিজের না দিয়ে তারা পরিবারের অন্য কোনো সদস্যের, স্বামীর বা ছেলের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে ফেলেছিল। এর ফলে তারা SC ST হওয়া সত্ত্বেও 1000 টাকা করে পাচ্ছিল না, তারা 500 টাকা করে পাচ্ছিল। কিন্তু বর্তমানে অনেক মহিলারাই নতুন করে SC ST কাস্ট সার্টিফিকেট করেছেন এবং সেই কাস্ট সার্টিফিকেটগুলি BDO অফিসে গিয়ে জমা করেছেন। এর ফলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে SC ST কাস্ট সার্টিফিকেট যুক্ত হয়ে গিয়েছে। সুতরাং এই সকল মহিলারা যারা আগে 500 টাকা করে পেত, তারা কিন্তু 500-র বদলে 1000 টাকা করে পেতে শুরু করছে। এরকম অনেক মহিলারাই আছেন যারা আগস্ট মাসে SC ST কাস্ট সার্টিফিকেট BDO অফিসে জমা করেছেন বা তার আগেও জমা করেছেন। সেই সকল মহিলারা এই সেপ্টেম্বর মাসেই 500 টাকার বদলে 1000 টাকা করে পেয়ে যাবেন, তাদের যদি SC ST কাস্ট সার্টিফিকেটটা এন্ট্রি করে দেয় অফিস থেকে। আপনি যদি SC ST হওয়া সত্ত্বেও 500 টাকা করে পেয়ে থাকেন, অতি সত্বর আপনি আপনার SC ST কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলুন এবং সেটি নিকটবর্তী আপনার BDO অফিসে জমা করুন। তাহলেই কিন্তু আপনিও 500 টাকার বদলে 1000 টাকা এই সেপ্টেম্বর মাস থেকেই পেতে শুরু করবেন। আর এমনি জেনারেল আর OBC কাস্ট যারা রয়েছেন তারা কিন্তু 500 টাকা করেই পাবেন। তো বুঝতে পারলেন সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে কী আপডেট আসছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।